কি ব্যাপার ইমন ভাই, ডেকোরেটর ব্যবসা শুরু করলেন নাকি ভাই? ভাই শুরু করানোর চেষ্টা করাইতেছি ভাই। এত বড় বড় হান্ডি পাতিল ডেস্কি মেশিন নিয়ে বসে আছে। জি ভাই, অনেকেই আসলে কোথায় পাওয়া যায় অনেকেই জানে না, আসলে ব্যবসা করতে চায় জানেই না যে আসলে কোথায় পাওয়া যায় ভালো কোয়ালিটির জিনিস কোথায় পাওয়া যায়। কারণ হলো নি কিনলাম, দুই দিন পর নষ্ট হয়ে গেল, আচ্ছা কোনটা লিক হয়ে গেল, হাতল ছুটে যাবে, এই ধরনের কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। এগুলো কি খাঁটি অ্যালুমিনিয়াম দ্বারা প্রস্তুতকৃত? জি, একদম 100% র ম্যাটেরিয়াল থেকে এগুলো তৈরি হয়, কোনো ধরনের রিসাইকেল কোনো প্রোডাক্ট ইউজ করা হয় না এগুলোর মধ্যে। আচ্ছা, এত বড় বড় হাড়ি ডেস্কি এগুলো কারা ইউজ করে ভাই? এগুলো হলো আপনার বাবুরচিখানায় ইউজ হয়, ডেকারোটার ইউজ হয়, এগুলো হলো বিভিন্ন মসজিদ মাদ্রাসাতে ইউজ হয়, আচ্ছা বিভিন্ন হোটেলে ইউজ হয়, হোটেলে ইউজ হয়, তারপরে দিলো তাবলিগ যে জামাতগুলো যায় ওরা ইউজ করে। আচ্ছা, তারপরে এগুলোতে সবচেয়ে মানে বেশি যারা রান্না বান্না করে, জি বেশি রান্না যেখানে আছে সেখানেই এটা এটা কাজে লাগবে। আচ্ছা, এইটা কি ভাই আপনার হাতে যেটা আছে? ভাই এটা হলো একেবারে নতুন লঞ্চ করছে, যারা যারা এই যে আমি বলবো এটা একেবারে নতুন। আচ্ছা, যারা মনে করেন হলো বাবুরচিখানা বা বিভিন্ন ওই যে বিয়াবাড়ির বা বিভিন্ন অনুষ্ঠানের কাজগুলো করেন, তারা এই ধরনের জিনিসগুলো দরকার হয়, অনেকে খুঁজে পায় নাই, এই প্রথম এটা লঞ্চ করছে এই প্রোডাক্ট। এটাকে কি বলে? এটাকে বলে হলো মাল্টিপ্যান, মাল্টিপ্যান। এটার মধ্যে হলো আপনার ওই যে চিংড়ি মাছ ভাজতে হয়, তারপর অনেক বড় সসপ্যানে ভাজতে হয়, আচ্ছা রোস্ট ভাজতে হয়, তারপর হলো চিকেনটা ভাজতে হয়, এই ধরনের যে ইয়েগুলো আছে রোস্টটাকে আবার হলো রান্নার পরে যে ইয়ে করতে হয় সেটা এটার মধ্যে করতে পারবে, মাল্টিপ্যান। আচ্ছা, এবং দেখেন এত মোটা, ফুটা ফাটা হবে না, কিন্তু বছরের পর বছর ইউজ করবেন, লাইফ টাইম ইউজ করে যাবে একটা। এবং দেখেন উপরে ঢাকনা পর্যন্ত কিন্তু একটা হাতল আছে, দুই পাশে দুইটা হাতল আছে, হাতল গুলো কিন্তু অনেক মোটা, ডাবল রিপিট দেওয়া, ডাবল রিপিট দেওয়া। আচ্ছা আচ্ছা, ওকে, এগুলো সাইজ কি হবে ভাই? ভাই এগুলো হলো এটা টোটাল হয় 6টা সাইজ, আমরা এখানে রাখার সমস্যা সবকিছু মিলে এখানে 3টা সাইজ আমরা প্রেজেন্ট করছি। যদি কারো আরো বড় চাই সেগুলো আমাদের কাছে আছে। আচ্ছা, কি কি সাইজ হয় ভাই? এটা হলো এটা 1 নাম্বার, এটা 2 3, আচ্ছা টোটাল 6টা সাইজ হয় এটা। আচ্ছা, ধরেন 1 2 3 বুঝলে তো বলে তো বুঝবে না, জি মানে আনুমানিক কতটুকু রান্না করা যাবে যে এটা আনুমানিক লিটার বা কত কেজি? জি, এটার আসলে কি এখন আমরা এটা নাম্বার হিসাবে এখান থেকে এ করতেছি, কারণ হলো কেউ যদি কত কেজি রান্নার জন্য চান সেভাবে যদি বলেন তাহলে আমরা ওইভাবে রান্নার সাইজ বলে দিব, বাট এখন সবগুলোর রান্নার ক্যাপাসিটি গুলো বলাটা একদম। সাইজ হবে কয়টা তাহলে? 6টা। এটা টোটাল হবে 6টা সাইজ, 1 2 3 4 5 6 5 6। আচ্ছা, কোনটার প্রাইস কত থাকবে? আমরা 3টা প্রাইস বলে দিব, বাকিটা আলোচনা সাপেক্ষে আমরা বলে দিব। এখন এই 3টা প্রাইস এখানে বলে দিচ্ছি, এটা 1 নাম্বার সাইজটা দাম পড়বে হলো মাত্র 4300 টাকা। এটা তো ভাই কি বলবো, এটা তো ভাই একটা কিন্তু একজন আলগান অনেক কষ্ট ভাই। এটার একটু আগে আমি একটা লাইভে ইয়ে করছিলাম, সেটা হলো সেটা এখন আমি দেখাই, সেটা হলো জাস্ট একটা পাতিল, যে কিছু হালকা পাতিল আছে, জাস্ট আমি একটু এক্সাম্পল এখন দেখাই। ওরে ভাই, এগুলো কিচ্ছু হবে না, অন্য পাতিল হলে তো সাইড বাঁকা হয়ে যাবে, ঠাস করে ইয়ে হয়ে যাবে, এ কিচ্ছু হবে না ভাই, কিছুই হবে না, না এটা লাপাইতে পারবেন কোনো সমস্যা নেই, নষ্ট দেখেন এত হেভি। জি আচ্ছা, তো বড় বড় সাইজ দেখেন, মানে একটা আসতো আপনার এই হাড়িতে মনে হচ্ছে না হলো 100 কেজি রান্না করা যাবে নাকি? এটা এটা হলো 100 কেজি রান্নার আছে, বাট এটাতে 100 কেজি হবে না, ধরেন এটাতে যদি আপনি রান্না করেন, যদি গোশ রান্না করেন তাহলে কমপক্ষে 30 থেকে 40 কেজি রান্না করা যাবে, 30 থেকে 40 কেজি রান্না করতে পারবেন। আচ্ছা, আবার এটাতে দেখা যায় এটাতে আরো বেশি রান্না করতে পারবেন, আচ্ছা এইটাতে এরপরে আর নিচেরটা আরো বেশি রান্না করতে পারবেন, আরো বড় ছিল, হ্যাঁ এরকম করে রান্না যে যত বড় চান তত বড় আমাদের কাছে দেওয়া যাবে। এখানে কিন্তু কার্ভ করা আছে, এখানে আপনারা চাইলে কয়লা টয়লা দিয়ে, হ্যাঁ এখানে কয়লা দিয়ে দম দিয়ে রেখেছে, সেই জিনিসটা একদম করতে পারবে। আচ্ছা, এটা সাইজ কয়টা হয় ভাই? এটা সাইজ হয় 4টা, 4টা সাইজ। এখানে আমরা 3টা প্রেজেন্ট করছি, 3টা সাইজ আমাদের রাখা সমস্যা তো ভাই এখানে যার জন্য। ঠিক আছে, প্রাইস কত থাকবে? এটা মাত্র 1 নাম্বার সাইজটা, 4টা সাইজ, তো 1 নাম্বার সাইজটা আমি বলে দিচ্ছি, এটা দাম পড়বে হলো 8500 টাকা। আচ্ছা, দুই নাম্বারটা পড়বে 11000 টাকা, 11000, তিন নাম্বারটা পড়বে 12500 টাকা, 12500 টাকা। জি, চার নাম্বার জানতে হবে, জি ওটা আলোচনা সাপেক্ষে আমরা বলে দিব। এরপরে আমরা ডেক্সি দেখবো নাকি? জি, এরপরে হলো আমরা দেখাবো হলো এই যে এই সসপ্যান গুলো। জি, সসপ্যান গুলো দেখেন একটা কতটা হেভি, আচ্ছা ছোটটা না, এগুলো কিন্তু রিপিট করা, দেখেন 5টা রিপিট, এখানে 5টা রিপিট দেওয়া। এটা একটা জিনিস আমি একটু দেখাবো,
সেটা হলো এই জিনিসটার উপরে আমি এটা হলো যত বড় হবে তত বেশি হেভি হয়ে যায় তত বেশি মোটা হয়ে যায় আমি জাস্ট এই ছোটটার উপরে দাঁড়াই আচ্ছা মানে এখানে যদি আপনারা 10 জন দাঁড়ান কিচ্ছু হবে না ভাই 10 জন দাঁড়াক কিচ্ছু হবে না আপনি সহ আরো 3 জন দাঁড়ান কিচ্ছু হবে না কিচ্ছু হবে না আচ্ছা আচ্ছা ঠিক আছে যে এতটা হেভি জিনিস এগুলো এতটায় হেভি জি এতটায় হেভি এবং দেখেন কবজাগুলো দেখেন দেখছেন কিচ্ছু হবে না এগুলা ওরে ভাই মানে আগেকার ভাই লাইফ টাইম আগের দিনে যেন রাজা বাদশাদের দরজাতে কিন্তু এরকম কবজা থাকতো জি 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 এত হেভি কবজা থাকতো হ্যাঁ ভাই আচ্ছা ওকে এইগুলোর সাইজ কি প্রাইস কি ভাই এটার হলো আমরা 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 সাইজ বলি হলো 20 22 এভাবে নাম্বার বলি আর কি ঠিক আছে যেহেতু আমরা এখানে এটা হলো 20 এটা 22 এটা 24 এটা 26 26 এটা 28 এটা 30 ঠিক আছে এটা হলো 34 34 ঠিক আছে এটা কিন্তু 32 34 আরো এরকম অনেক সব সাইজই আছে আমাদের কাছে বিশাল একটা সাইজ কিন্তু হ্যাঁ 34 আরো অনেক ধরনের সাইজ আছে আপনারা ইমো WhatsApp এ যোগাযোগ করেও তো সাইজ সম্পর্কে জানতে পারবেন জি 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 আচ্ছা কোনটা প্রাইস কত ভিডিও কল দিয়েও দেখতে পারবেন সাইজগুলো যেভাবে আপনাদের সুবিধা আমরা সহযোগিতা করব ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা ওকে কোনটা প্রাইস কত থাকবে এটার প্রাইসটা থাকবে মাত্র 5000 টাকা 5000 5000 টাকা এটা এক নাম্বার সাইজ বলি আমরা ধরেন নাম্বার সাইজ জি দুই নাম্বার সাইজটা দাম পড়বে হলো আপনার 6000 টাকা 6000 টাকা আচ্ছা তিন নাম্বার সাইজ 7000 টাকা 7000 চার নাম্বার সাইজ 8000 টাকা 8000 পাঁচ নাম্বার সাইজ আচ্ছা পাঁচ নাম্বার সাইজ 9000 টাকা 9000 টাকা ছয় নাম্বার সাইজটা পড়বে হলো 13500 13500 তারপর হলো এটা হলো 5 6 6 7 7 এই সাথে এটা হলো 8 নাম্বারটা আচ্ছা নিচেরটা হচ্ছে 8 নাম্বার 8 নাম্বারটা এটা পড়বে হলো 17500 টাকা 17500 টাকা এটা হচ্ছে 8 নাম্বার সাইজ জি জি আচ্ছা ওকে তো এইগুলো সারা বাংলাদেশ থেকে নেওয়া যাবে তো ভাই এটা সারা বাংলাদেশ থেকে একদম যেখান থেকে চান না কেন বাংলাদেশের মধ্যেই হইলে হবে এত হেভি হেভি প্রোডাক্ট আপনারা কুরিয়ারে ডেলিভারি করেন তো জি জি ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে একদম বাসায় বসে প্রোডাক্ট আপনারা ক্রয় করবেন আচ্ছা কোনো অ্যাডভান্স লাগে কিনা ভাই মাত্র 500 টাকা করলেই হবে মাত্র 500 টাকা 500 টাকা করলেই হবে সরাসরি কেমনে আসবো সরাসরি আসার সুযোগটা হলো আমাদের এই যে নতুন একটা নাম্বার যোগ হয়েছে এখানে খেয়াল করছেন কিনা জানি না এই নাম্বারটা যোগ যে এই নাম্বারটা যোগ হয়েছে এটাতে এখন আপনারা ফোন কল করলে পাবেন আগে এই নাম্বারগুলোতে ফোন কল করলে পাওয়া যাইতো না নেটওয়ার্ক ইস্যু ছিল তো যার জন্য এই নাম্বারগুলোতে আমাদেরকে অ্যাভেলেবল এই নাম্বারটা অ্যাভেলেবল পাবেন ফোন কলে ইমো হোয়াটসঅ্যাপও পাওয়া যাবে তারপর ডাইরেক্ট কল দিলে ডিরেক্টলি কল করলে আমাদেরকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ আচ্ছা ওকে যারা সরাসরি আসতে চান চলে আসবেন ইমন এটা প্রাইস ঢাকা নিউ সুপারমার্কেটের দ্বিতীয় তলায় এটা হচ্ছে কাঁচা বাজারের সামনে যে সিঁড়িটা আছে এই দিক দিয়ে উঠলেই কিন্তু আপনারা ইমন এর প্রাইসকে পাবেন জি আপনারা সহজ উপায় হলো সহজভাবে আসতে হলে যেটা বলি সেটা হলো 14 নাম্বার গলি 79 80 নাম্বার সব দ্বিতীয় তলা দোতলায় আচ্ছা এটা অবশ্যই মনে রাখবেন আপনারা গলি নাম্বারটা যদি খুঁজে পেতে কষ্ট হয় দোকান নাম্বার পেতে আরো বেশি কষ্ট হয়ে যাবে আগে গলি নাম্বার খুঁজে বের করুন 14 নাম্বার গলি গলি নাম্বার এই গলি 14 নাম্বার দোতলায় উঠবেন 14 নাম্বার গলি মুখেই কিন্তু ব্যাস আচ্ছা ওকে তো যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন